হতে এসেছে নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়বস্তুটা মজার। গালাগাল থেকে বাঁচার, গালাগাল থেকে বাঁচার, কোথা থেকে বাঁচবেন আপনি গালাগালে? সেটা হলো খেলার মাঠ। খেলার মাঠে গালাগাল দেওয়ার রেওয়াজটা তো কম নয়। ক্রিকেট খেলাটা তো ভদ্রলোকের খেলা, এমনটাই বলা হতো, জেন্টলম্যানস গেম। তো এই ক্রিকেট খেলাটাতে স্লেজিং নিয়ে এত আলোচনা যখন হয়, তখন কোনো ক্রিকেট প্রেমীকে কেন বলতে শুনি না, বা ক্রিকেটারদের বলতে শুনি না যে ভদ্রলোকের খেলায় বা স্লেজিং কিসের? তো যাই হোক, সে পরের কথা। অস্ট্রেলিয়া এই ক্রিকেট খেলায় অন্যতম সফল দল, বরাবর মানে হতেই পারে যে ক্রিকেটটা ইংরেজরা প্রচলন করেছেন, ইংরেজদের খেলা, আলাদা ইস্যু। বাট এই খেলাটায় অস্ট্রেলিয়ার সাফল্য তো বাকিদের থেকে একটু বেশি বই কম না, তারা মারাত্মক সফল। কিন্তু তারা যদি এই খেলাটাতে সফল, অন্যতম সফল দল হয়, পাশাপাশি এটা যদি তাদের গর্বের কারণ হয়, তাহলে এটাও তাদের জন্য খুব খারাপ জিনিস। ব্যর্থতার কারণ বা এই ব্যর্থতার দাগ, কলঙ্কের দাগ মোছার নয়, তাহলে অস্ট্রেলীয় ক্রিকেটার মানেই গোটা পৃথিবীর, ভারতীয়রা নয় শুধু, গোটা পৃথিবীর ক্রিকেট খেলিয়েও দেশগুলো মানে যে ওরা স্লেজিংয়ে জবরদস্ত, ওরা মারাত্মক স্লেজিং করে, অর্থাৎ মাঠে গালিগালাজ করা, বিপক্ষ দলকে মানসিকভাবে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য ওরা সমানে এই কাজটি করে যায়। আর 2020-তে এসে কমেছে বেড়েছে বলতে পারবো না, জিনিসটা থেমে যায়নি, করছে। আপনি হয়তো বলবেন 2020-তে একরকম হয়, 2010-এর সময় তো আরও বেশি হতো, কেউ বলবে 2000 সালে তো তখন আরও বেশি হতো, কেউ বলবে 1990-তে আরও বেশি হতো, দশকের পর দশক আরও বেশি হতো না কম হতো আলাদা ইস্যু। বাট একটা জিনিসে আপনিও একমত, আমিও একমত, অস্ট্রেলীয়রা স্লেজিংটা ভুললেনি, ওরা স্লেজিংটা করেই থাকে, স্লেজিংও করে। আর আমরা তো স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এদেরকে দেখলাম, এদেরকে দেখলাম যে স্লেজিং নয়, রীতিমতো বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়লেন, সিরিজ কাগজ দিয়ে বল ঘষলেন, জেলি বিনস ইংল্যান্ডের ক্রিকেটাররা বলে লাগান, কত রকম কারচুপি যে এরা করেন ভদ্রলোকের খেলাটায়। যাই হোক, তো অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ বা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা ভারতীয়রা খেলছে, এই পরিস্থিতিতে মোহাম্মদ কাইফ আগে থেকেই বলছেন বাকি অস্ট্রেলীয় ক্রিকেটাররা কি করবেন জানা নেই, তবে একজন ক্রিকেটারের থেকে স্লেজিং থেকে বাঁচতে কিন্তু হবে, ওই ক্রিকেটার স্লেজিং করবেন। কেন? বাকি অস্ট্রেলীয় ক্রিকেটাররা আইপিএল খেলতে আসেন, তাই আইপিএলে যেহেতু খেলেন, তাই এদেশের ক্রিকেটারদের সঙ্গে তাদের একটা সখ্যতা তৈরি হয়, ভালো লাগা তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়। অতএব যদি তৈরি নাও হয়, ধরেও নি, তাহলেও এদেশে তাদের ক্রিকেট খেলতে আসতে হয়, পয়সা রোজগার করতে আসতে হয়, তাই এদেশের ক্রিকেটারদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে গালিগালাজে জড়িয়ে পড়বেন না, স্লেজিং করবেন না, এমনটা বিশ্বাস। কিন্তু কাইফের বিশ্বাস, মোহাম্মদ কাইফ মনে করছেন, ভারতীয় প্রাক্তন ক্রিকেটার, যে অস্ট্রেলীয় ক্রিকেটার টিম পেন, তিনি তো কোনো আইপিএল দলের সঙ্গে জড়িয়ে নেই, তিনি আইপিএল খেলতে আসবেন না। তার যখন ভারতীয় ক্রিকেট, ভারতীয় ভারতে এসে ক্রিকেট খেলার ব্যাপারই নেই, তার যখন আরসিবিও নয়, কেকেআরও নয়, মুম্বাই ইন্ডিয়ান্সও নয়, বা এসআরএইচও নয়, কিংবা কিংস ইলেভেন পাঞ্জাব নয়, তাহলে দিল্লি ডেয়ার ডেভিলস নয়, দিল্লি ক্যাপিটালস নয়, তাহলে তার কি দায় পড়েছে যে ভারতীয় ক্রিকেটারদেরকে দু চারটে গালাগাল করা যাবে না? তাই মোহাম্মদ কাইফ মনে করছেন যে টিম পেন কিন্তু স্লেজিংটা করেই যাবেন, তাই পেনের থেকে সাবধান। যদিও কাইফ এমন মনে করলেও, আমরা সরু কথায় এর আগের এপিসোডেই বলেছি, স্টিভ ওয়া অস্ট্রেলিয়ার অন্যতম সফল ক্রিকেটার, সফলতম ক্যাপ্টেন তার, স্টিভ ওয়া, তিনি কিন্তু আগাম সতর্কতা দিয়ে দিয়েছেন অজি ক্রিকেটারদের জন্য, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের, নিজের দেশের ক্রিকেটারদেরকে উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন স্টিভ ওয়া, বাবা যা করার করো, ভালো করে ব্যাটিং করো, ভালো করে বোলিং করো, ভালো করে ফিল্ডিং করো, ভালো ক্রিকেটটা খেলো, কিন্তু স্লেজিং করতে যেও না। আর যেহেতু যেও বিরাট কোহলিকে করতে যেও না, ওকে স্লেজিং করলে ইতে বিপরীত হবে, সে তো আমরা দেখেছিলাম, আমরা দেখেছিলাম কয়েক বছর আগে মিচেল জনসন করেছিলেন না বিরাট কোহলিকে স্লেজিং, তার পরের রেজাল্ট তো মিচেল জনসন নয়, গোটা অস্ট্রেলিয়া টিম পেয়েছিল, অস্ট্রেলিয়া দেশটা পেয়েছিল যে বিরাট কোহলিকে রাগালে তার ফল কী হবে। তো যাই হোক, টিম পেন করতে পারেন বলে মোহাম্মদ কাইফ বলছেন, আর টিম পেন করার পর কী হতে পারে সেটা আমরা দেখার অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, বিরাট কোহলিকে অবশ্য সব কটা টেস্টে পাবো না, নাই পেলাম, বাকি ক্রিকেটাররা কেউ ভারতীয় তাদের গায়েও রক্ত বয়, তারা কে কী পারফর্ম করেন সে তো দেখা যাবে। তো আজকের মতো সরল কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন সরল কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।